হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করব যে এই যে বাচ্চাদের অ্যালার্জি হয়, তো এই অ্যালার্জি হলে কি করে এই অ্যালার্জি থেকে প্রিভেনশন নেবেন, তাদের বাচ্চাদের যাতে অ্যালার্জি না হয়, এটা থেকে প্রিভেনশন নেওয়ার জন্য কি কি উপায় আপনারা বাড়িতে করতে পারেন, যা দিলে বাচ্চাদের অ্যালার্জি প্রবলেমটি কম হয়। তো আজ সেটা নিয়ে ডিসকাস করা যাবে। তো চলুন ডিসকাস করা যাক। ফার্স্ট, এই অ্যালার্জিটি কি, অ্যালার্জি বস্তুটি কি, সেটি হলো যদি কোনো মানুষের কোনো কিছুর বিরুদ্ধে হাইপার সেন্সিটিভিটি থাকে, মানে বডি সেটার বিরুদ্ধে বেশি সেন্সেশন থাকে তাদের, তখন সেই জিনিসটি যখন বডিতে ঢোকে তখন বডি ভাবে যে এটি তার শত্রু। তো তখন কি করে, বডি সেটিকে মারার চেষ্টা করে, আর মারার চেষ্টা করলে তো সেটির এগেনস্টে প্রচুর পরিমাণে বডিতে যুদ্ধ যেমন হলে তার প্রচুর ক্ষয়ক্ষতি হয়, তো বডিও চেষ্টা করে মানে আমরা যুদ্ধ করে যেন সেই জিনিসটাকে মেরে ফেলি। তার জন্য কিছু কিছু নর্মাল সেলও ড্যামেজ হয়, আর নর্মাল অনেক রকম প্রোডাক্টও তৈরি হয় যার জন্য বডিতে অনেক রকম রিয়াকশন হয়, যার জন্য গায়ে চুলকানি হতে পারে, কাশি হতে পারে, সর্দি হতে পারে, বা ডায়রিয়া হতে পারে, বা পেট ব্যথা হতে পারে, চোখ মুখ ফুলে যেতে পারে। তো এই যেমন রিয়াকশন, এই রিয়াকশনের জন্য যে যা হয় তাকে বলা হয় অ্যালার্জিক রিয়াকশন। তো এটি হলো অ্যালার্জি, তার মানে বডি কোনো বাইরের কোনো বস্তু, দেহের ভিতরে বস্তু ছাড়াও বাইরে কোনো বস্তুকে সে ভাবছে তার শত্রু, সেই জিনিসগুলোকে এগেনস্টে বডির একটা প্রোটেকশন নেওয়াকে বলা হয় অ্যালার্জি। এবার এই অ্যালার্জিটি মেনলি কিছু কিছু হয়, সব থেকে বেশি দেখা গেছে যাদের অ্যালার্জি আছে সেই অ্যালার্জি যে জিনিসগুলোতে হয় সেগুলোর মধ্যে সব থেকে বেশি অ্যালার্জি হয় হাউস মাইট। হাউস মাইট মানে কি, মানে ঘরের বিছানাতে যে সমস্ত ছোট ছোট পোকা থাকে, এই পোকাগুলো সাধারণত খালি চোখে দেখা যায় না, খুবই ছোট ছোট পোকা হয়। এই পোকাগুলো সাধারণত মাইক্রোস্কোপের নিচে দেখা যায়, 5 মাইক্রন, 4, 6 মাইক্রন, 10 মাইক্রন, 100 মাইক্রন মতন হতে হয়, যেগুলো মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। এছাড়া কি হতে পারে, ধুলোবানি, তার সাথে কি হতে পারে, কিছু মানুষের খাবারে অ্যালার্জি থাকতে পারে, আর কিছু কিছু মানুষের পেটস মানে বাড়িতে পোষা কুকুর, ছাগল, বেড়াল, কুকুরু এই সমস্ত থেকে অ্যালার্জি থাকতে পারে। কোনো কোনো মানুষের তুলোতে অ্যালার্জি থাকতে পারে, কোনো কোনো মানুষের রাধা চূড়া কৃষ্ণ চূড়া গাছের ফুলের রেণুতে অ্যালার্জি থাকতে পারে, আর ফুলের রেণুতে অ্যালার্জি থাকতে পারে। তো এগুলো সাধারণত মেনলি অ্যালার্জি প্রবলেম। কিছু কিছু মানুষের বেগুন, ডাল, কিছু কিছু মানুষের যে ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলোতে অ্যালার্জি থাকে, সয়াবিন, তারপরে মাশরুম এগুলোতে অ্যালার্জি থাকতে পারে। তো এই সমস্ত বিভিন্ন মানুষের বিভিন্ন জিনিসে অ্যালার্জি থাকতে পারে, যে কোনো কিছু কিছু মানুষের জলে অ্যালার্জি থাকে, কিছু কিছু মানুষের সূর্যে আলোতে অ্যালার্জি থাকে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম অ্যালার্জি থাকে। যার যেটা অ্যালার্জি থাকে সেই জিনিস যদি তার দেহে চলে আসে বা ঢোকে, তখন তার এগেনস্টে যে রিয়াকশন হয়, তখন হাত পায়ে যে সিমটমস গুলো বললাম কি কি হতে পারে, চুলকানি হতে পারে, গায়ে চোখ মুখ ফুলে যেতে পারে, বাচ্চাদের কাশি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, সর্দি হতে পারে, পেট ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে, তো এরকম কিছু হলে সেই জিনিসটিতে বলবো সেই জিনিস তার বাচ্চাদের বা বড়দের সেই জিনিসটাতে অ্যালার্জি আছে। তো সিমটমস কি, অনেক বাবা মারাই বলবেন এসে যে আমার বাচ্চার বারবার সবসময় সর্দি লেগেই থাকে, বছর বছর সর্দি, বছরে সবসময় সর্দি লেগে থাকছে, প্রচন্ড ঘুম থেকে উঠে হাঁচি দিচ্ছে। তো ঘুম থেকে উঠে সাধারণত বাচ্চারা হাঁচি কেন দেয়, সারা রাত ধরে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন এই যে হাউস ডাস্ট বা হাউস হাউস মাইট গুলো থাকে সেগুলো সাধারণত বিছানার নিচে থাকে, এরা যখন দিন থাকে তখন গরমের জন্য এরা নিচে চলে যায়, আর যখন রাত হয় সেটিকে আস্তে আস্তে তারা আবার উপরে উঠতে শুরু করে, দিয়ে সব ভোরবেলার দিকে তারা একদম নাকের কাছে চলে আসে, মানে বিছানার একদম উপরের সারফেসে থাকে। তো নাকের কাছে চলে এলে তখন আমরা যখন স্মেল করি, নিঃশ্বাস নিই, বা সকালে ঘুমতে করি যখন আমরা বিছানা চাদর ঝাড়ি, তখন এই হাউস ডাস্ট হাউস মাইট গুলো নাকের ভিতর থেকে বডিতে ঢোকে, আর তখনই তাদের হাঁচি হয় এতে প্রোটেকশন দেওয়ার জন্য। তো এই জন্য বাচ্চাদের সাধারণত ঘুমতে কোটা করে প্রচুর হাঁচি হয়, নাক থেকে জল পড়ে, কাশি হয় ঘুম থেকে উঠে, তার সাথে অনেক সময় বাচ্চাদের গায়ে অ্যালার্জি হতে পারে, দেখবেন রাতের দিকে বেশি অ্যালার্জি রিয়াকশনটা হয়, অ্যালার্জি হয়, গায়ে লালা লাল চাকাচাকা দাগ হয়, চুলকানি হয়, অনেক বাচ্চাদের ডায়রিয়া হয়। তো এইগুলো সাধারণত আপনার অ্যালার্জি রিয়াকশনের সিমটমস। এবার এই অ্যালার্জি থেকে কি করে প্রিভেনশন দেবেন, কারণ দেখা গেছে যে এই সমস্ত অ্যালার্জি থেকে প্রিভেনশন না নিলে আপনাদের বাচ্চাদের সব থেকে বেশি পরিমাণ ঠান্ডা সর্দির ধাঁচটি লেগে থাকে, ঠান্ডা সর্দির পরিমাণটি বেশি থাকে, কাশি হতে থাকে, নাক থেকে জল পড়তে থাকে, সর্দি হতে থাকে।
এই প্রবলেমগুলো সাধারণত এই সমস্ত অ্যালার্জির সাথে খুব বেশি রিলেটেড হয়, কারণ ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণে এগুলো পরবর্তীকালে তাদের থেকে ইনফেকশন হয়। কিন্তু এটা মেইনলি করে কারা, মেইনলি করা হচ্ছে এই সমস্ত হাউস ডাস্ট ডাস্ট মাইটস, মানে অ্যালার্জি রিয়াকশন, অ্যালার্জির জন্যে এগুলো স্টার্ট হয়, আর তারপরে ভাইরাস ব্যাকটেরিয়া সেটিকে অ্যাটাক করে ইমিউনিটি যখন কমে যায় তখন সেটিকে ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে জ্বর আসে, শরীর খারাপটি আরো বাড়ে। তো এই জন্যে প্রিভেনশন যেটা আমরা জানি যে ইজ বেটার দেন কিওর, তার মানে যদি প্রিভেনশন করি তাহলে মানে কিওর হওয়ার ট্রিটমেন্টের নেওয়া দরকার হয়, তো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সেরকম অ্যালার্জি থেকে আপনারা যদি বাচ্চাকে বাঁচাতে চান তাহলে প্রিভেনশন ইজ বেটার দেন টেকিং ট্রিটমেন্ট ফর দ্য অ্যালার্জি। তো এই জন্য আমরা বলি যে ড্রাগ খাওয়ার থেকে আপনারা যদি ঠিকমতো প্রিভেনশন নেন তাহলে আপনার বাচ্চাগুলো অ্যালার্জি রিয়াকশন থেকে কম ক্ষতিগ্রস্ত হবে আর বাবা ঠান্ডা সর্দি লেগে থাকবে না। তো সবার ফার্স্ট কি প্রিকশন নেবেন, সবার ফার্স্ট যেটা করবেন বাড়িতে যখন বাচ্চারা ঘুমিয়ে থাকবে, ঘুম থেকে উঠে সকালবেলা যেটা করবেন না সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা চাদর বাচ্চার সামনে ঝাড়বেন না বা পরিষ্কার করবেন না। যখনই বাচ্চাকে অন্য রুমে বা অন্য কোথায় রেখে দিয়েছে তারপরে ঘরটি পুরো ঝাড়বেন, বিছানা চাদর ঝাড়বেন। বিছানা চাদর ঝাড়ার পরে সেকেন্ড যেটি করবেন সেটি হচ্ছে আগে স্যানিটাইজার স্প্রে কিনতে পারা যেত, সেরকম স্যানিটাইজার স্প্রে এর ভিতর জল দিয়ে সেটিকে সারা ঘরে আপনি ওয়াটার স্প্রে করবেন। তো কি হবে যে হাউস ডাস্ট মাইটস গুলো এইগুলো ধুলো গুলো উড়ে উড়ে বেড়াচ্ছিল সেগুলো সাধারণত জলের সাথে মানে জুড়ে গিয়ে সেটি মাটিতে থিতিয়ে পড়বে। থার্ড যদি করবেন, যে রুমে সূর্যের আলো বেশি ঢোকে সেই রুমে বাচ্চাকে রাখার চেষ্টা করবেন। ফোর্থ হচ্ছে আপনাদের বাড়িতে যদি ড্যাম্প করা ঘর থাকে তাহলে সেই ঘর থেকে অ্যাভয়েড করবেন, কারণ ড্যাম্প করা ঘরে অ্যালার্জি রিয়াকশনটা বেশি। ফিফথ যদি করবেন সেটি হচ্ছে বাড়ির চারপাশে যদি পার্থেনিয়াম গাছ বা রাধাচূড়া কৃষ্ণচূড়া গাছ থাকে তো সেইগুলোকে সেগুলো রেণু থেকে প্রচুর বাচ্চাদের এরকম অ্যালার্জি রিয়াকশন হয়ে থাকে, সবসময় সর্দি কাশি লেগে থাকে, এগুলো থাকলে এগুলো থেকে হয় দূরে রাখবেন আর না হলে এই গাছগুলোকে কেটে দেবেন। পার্থেনিয়াম গাছ থাকলে পার্থেনিয়াম গাছকে কেটে দেবেন। আর সিক্স কি করবেন, বাড়িতে যদি গরু ছাগল বেড়াল কুকুর এই সমস্ত কোনো পোষা পাখি বা পোষা পশু থাকে তাহলে তাদের থেকে বাচ্চাকে দূরে রাখবেন, কারণ দেখা গেছে এই সমস্ত পশু পাখির দেহের যে লোমগুলো সেগুলো উড়ে উড়ে বাচ্চাদের নাকের ভেতর ঢুকে নাক থেকে শ্বাস নিতে যায় আর শ্বাস নিতে গিয়ে রিয়াকশন হয়, কাশি হয়, সর্দি হয়। তো এইগুলোর জন্য সবসময় চেষ্টা করবেন এর থেকে দূরে রাখতে। সিক্স হয়ে গেল। আর সেভেন্থ হচ্ছে যখন আপনারা বাচ্চা একটু বড় হবে তখন বাচ্চাকে নিয়ে যখন আপনারা বাইরে বেরোবেন সবসময় যেন মুখে মাস্ক পরে থাকা, কারণ এখন চারপাশে যা পলিউশন সেই পলিউশনে মুখে মাস্ক না পরে থাকলে যে সমস্ত ধুলোগুলো, সব থেকে বেশি তো মানুষের ধুলোতে অ্যালার্জি, এই ধুলোগুলো নাকের ভেতর যাচ্ছে আর বাবা ঠান্ডা সর্দি লেগে যাচ্ছে। তো মুখে মাস্ক পরা সব থেকে ইম্পর্টেন্ট। তারপরে হলো আপনার হাত স্যানিটাইজ করা, হাত বারবার স্যানিটাইজ করবেন। দু নম্বর আর কি করবেন, আর যখন আপনাদের কোনো খাবারের বা কোনো কিছু অ্যালার্জি আছে সেই জিনিস থেকে দূরে থাকবে, সেই জিনিসটিকে কখনো টাচ করবেন না বা কিছু করবেন না, যদি দূরে থাকেন তাহলে অ্যালার্জি রিয়াকশনটি বাচ্চাদের হবে না। আর যদি হয়ে যায় তাহলে কি করবেন, যদি সারা দেহে কোনো রকম অ্যালার্জিক রিয়াকশনের জন্য লাল লাল চাকা চাকা দাগ হয়, চুলকানি হয় তাহলে ডক্টর দেখাবেন। দুই নম্বর হচ্ছে সেরজিন সিরাপ বা সেরজিন ড্রপ খেতে পারেন, পরিমাণটি কত হবে সেটি ডক্টরকে দেখিয়ে জেনে নেবেন। আর হচ্ছে গায়ে নারকেল তেল লাগাবেন, কখনো সর্ষের তেল লাগাবেন না, অনেক সময় সর্ষের তেলে অ্যালার্জি থাকে বাচ্চাদের। আর কি করবেন, যদি দেখেন যে অ্যালার্জি রিয়াকশন হয় বাচ্চার বারবার ঠান্ডা সর্দি লাগছে তাহলে ঠিকমতো তার ট্রিটমেন্ট করুন, প্রিকশনটি নিন। আর হচ্ছে যদি অ্যালার্জিক রিয়াকশন হয় মানে গায়ে অ্যালার্জি চাকাচাকা দাগ হয় তার সাথে প্রচন্ড পেটে ব্যথা হয়, চোখ মুখ ফুলে যায়, ঠোঁট ফুলে যায় বা টয়লেট কমে যায় বা দেখুন যে গলা শ্বাসনালীতে চুপসে গেছে, গলায় প্রচন্ড গড়বড় করছে, শ্বাসনালীতে কষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে তখন ডক্টরের কাছে নিয়ে যাবে। তো আজকের সামারি হলো অ্যালার্জি যে রিয়াকশনটি সেটির জন্য বাচ্চাদের বারবার ঠান্ডা সর্দি লেগে থাকে, সকালবেলা হাঁচি কাশি হয়, বারবার সর্দি লেগে থাকে বাচ্চাদের। তো অ্যালার্জি সব থেকে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে প্রিভেনশন, প্রিকশন নেওয়া আপনাদের সব থেকে মেন হচ্ছে ট্রিটমেন্ট। কি প্রিকশন নিতে হবে, মুখে মাস্ক পরে থাকতে হবে, ধুলো বাড়ি থেকে দূরে থাকতে হবে, রোজ বিছানা চাদর চেঞ্জ করতে হবে, বিছানা চাদর চেঞ্জ করার সময় বাচ্চাকে সেই রুমে রাখা যাবে না, যখন ঘর ঝাড় দেবেন তখন বাচ্চাকে ঘর সেই ঘর থেকে দূরে রেখে দেবেন, ঘরে ওয়াটার স্প্রে করবেন,
ভালো করে হাত পরিষ্কার করবেন, আগাছাটা কুসুম চূড়া গাছ বা বাড়িতে পোষা পশু বা পাখি থাকলে তাদের থেকে দূরে রাখবেন বাচ্চাকে, আর সবসময় বাচ্চাকে মুখে মাস্ক পরিয়ে রাখবেন। তো আজকের জন্য আপাতত এটুকুই, দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।